যে ন্যারো ডাউন ন্যারো ব্রড থেকে ন্যারো তাহলে অ্যাপ্লায়েন্স অলরেডি বলে ফেলছি অ্যাপ্লায়েন্স হচ্ছে ফুল ক্যাটাগরি অ্যাপ্লায়েন্স কে বোঝাতে দেন কিচেন অ্যাপ্লায়েন্স এরপর মোটামুটি আগের एग्जांपलটা দেখা আসি আমরা এখানে কিছু স্যাম্পল রাখার চেষ্টা করছি তো এটা নিয়ে আমি আরো ডিটেইলস কথা বলবো যদি ব্রড নিশের কথা বলি ধরেন habi.com ওকে সো habi.com এর ক্ষেত্রে দেখেন এখানে কতগুলো এরিয়া নিয়ে কাজ করতেছে আমি জাস্ট ওদের মেনু বারে গেলে দেখেন ওরা স্পোর্টস নিয়ে কাজ করে এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করে টেক নিয়ে কাজ করে ওরা গেমিং নিয়ে কাজ করে সুইমিং নিয়ে কাজ করে শপিং নিয়ে কাজ করে সো অনেক কিছুই এবং এগুলোকে ভাঙলে আরো আরো সাব এরিয়া পাবো সো এটা একটা অথরিটি ওয়েবসাইট বলা যেতে পারে যেখানে সবকিছু নিয়েই কথা বলা হচ্ছে দেন আমরা যদি ফিটনেস ভার্বকে দেখি এই কিন্তু एक्चुअली আমি একটা একটা নি সাইডও বলতে পারি যে ফিটনেস নিচে কাজ করতেছে কিন্তু এটাও কিন্তু ব্রড ফিটনেস টামটা কিন্তু একটা ব্রড ক্যাটাগরি সো আমরা যদি ক্যাটাগরি সেগমেন্টে যাই তখন আমরা দেখতে পারবো एक्चुअली এখানে আর কি কি সেগমেন্ট আছে কার্ডিও সেগমেন্ট আছে ফিটনেস ইকুইপমেন্ট সেগমেন্ট আছে অ্যাকসেসরি সেগমেন্ট আছে তো আপনার কাছে যদি কখনো মনে হয় যে ওকে আমি ফিটনেস ক্যাটাগরিতে কাজ করব সো আপনি डेफिनेटলি কাজ করতে পারেন আবার আপনার কাছে মনে হতে পারে ওকে ফিটনেস ক্যাটাগরি না আমি एक्चुअली কোন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নে করতে চাই ধরেন এক্সারসাইজ বাইকস বাইকস এর তো আবার অনেকগুলো ক্যাটাগরি আছে না যে মাউন্টেন বাইকস হতে পারে রেগুলার বেসিস এ চালানোর যে বাইক সেটা হতে পারে তো এখানে যেটা বলা হচ্ছে এক্সারসাইজ বাইক তো আপনি এটার ওপর কাজ করতে পারেন তো জাস্ট একটা আইডিয়া দেওয়া যে এই সমস্ত সাইট গুলো কি নিয়ে কাজ করতেছে বাইকস রিভিউ ডট কম দেন কুক টেস্ট ইট ডট কম সো এটা হচ্ছে ব্রড ক্যাটাগরি নিয়ে কাজ করে আর যদি ন্যারো নিশে চলে যায় শুধুমাত্র একটা এরিয়া ধরেন যে ইনডোর ট্রেনিং বাইকস সো সেখানে যে শুধুমাত্র ইনডোর ট্রেনিং এর জন্য ইউজ করা হয় সো ইনডোর ট্রেনিং এর জন্য ইউজ করার ক্ষেত্রে এইগুলো হচ্ছে নিজ সাইট দেখেন খুব বেশি ক্যাটাগরি নাই আমরা এই দুইটা সাইট এর মধ্যে একটু কম্পেয়ার করেন এই সাইট এখানে অনেকগুলো ক্যাটাগরি এগুলোর ভিতরে অনেক সাব ক্যাটাগরি একইভাবে যদি এখানে দেখেন মাত্র তিনটা ক্যাটাগরি এবং খুব বেশি কন্টেন্ট হওয়ার কথা না সো এইগুলো হচ্ছে নিজ সাইট আর এগুলোকে বলা যেতে পারে অথরিটি সাইট বাট এটা ঠিক যে একটা নিজ সাইট কিন্তু আলটিমেটলি পরবর্তীতে একটা অথরিটি সাইটেই মুভ করে অথবা তৈরি হয়ে যায় শুধুমাত্র ওই কন্টেন্টের উপর বেস করে এবং সাইটের ট্রাফিকের উপর বেস করে একটা সময় পর ওটা নিজ সাইট থেকে অথরিটি সাইট হয়ে যায় সো অথরিটি সাইট মোস্কেজেই ব্রড নিশে কাজ করে ব্রড এরিয়া অথবা ব্রড ক্যাটাগরিতে কাজ করে আর নিজ সাইট খুব সিম্পল ডিপ ডাউন এবং সেগমেন্টেড একটা প্রোডাক্ট অথবা এরিয়া নিয়ে কাজ করে সহজ ভাষায় যদি আমরা বুঝতে পারি এখানে বেশ কিছু স্যাম্পল দিছি জাস্ট একটু দেখে নিন যেমন এখানে একটা আছে বেস্ট হেডফোন রিভিউ ডট নেট শুধুমাত্র হেডফোন নিয়ে কাজ করতেছে সো আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাহলে অনেক বড় একটা সেগমেন্ট হতে পারে শুধুমাত্র হেডফোন আবার এইটাকেও আবার ভাঙতে পারেন যে শুধুমাত্র হেডফোনের এয়ার বার্স নিয়ে কাজ করবেন অথবা শুধুমাত্র ব্লুটুথ অথবা ওয়্যারলেস হেডফোন নিয়ে কাজ করবেন সেটাও হতে পারে সো এটা কিন্তু একটা বড় এরিয়া কি নিয়ে কাজ করব আমি কি বড় নিয়ে ষ্ নিয়ে কাজ করব ব্রড ক্যাটাগরি শর্ট ক্যাটাগরি কাটা কি কিনে কাজ করবো কিনে কাজ করা উচিত আমাদের একটা রুল অফ থাম একটু জানেন সেটা হচ্ছে ডন্ট গো টু ন্যারো দ্যাট ইউ বক্স ইউর সেলফ ইন আমরা যদি এখন খুব ন্যারোতে কাজ করি খুব ন্যারোতে কাজ করি ধরেন আমি বললাম যে শুধুমাত্র ইনডোর ট্রেনিং নিয়ে কাজ করব। একটা সময় আসবে যখন আপনি কন্টেন্ট দেওয়ার আইডিয়া পাবেন না একটা সময় আসবে যখন ইনডোর ট্রেনিং খুব বেশি প্রোডাক্ট থাকবে না তখন আপনি কিভাবে বড় বানাবেন বলেন চান্স কিন্তু কমে যাচ্ছে তার মানে আপনি নিজেকে একটা পকেটের মধ্যে সেট করে ফেলতেছেন একটা বক্স এর মধ্যে ঢুকিয়ে ফেলতেছেন আপনি আর বড় হতে পারবেন না সো এই জন্য বলা হচ্ছে রুল অফ থামে টু ন্যারো দ্যাট ইউ বক্স ইউর সেলফ ইন আর সেকেন্ডটা হচ্ছে ডন গো টু ব্রড দ্যাট ইউ লুজ টপিক্যাল রিলেভেন্স সো আপনি যদি অনেক বড় ক্যাটাগরিতে চলে যা আমরা একটু আগে দেখে আসলাম heavy.com সো ওটা কিন্তু অনেক বড় একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে আপনার জন্য কিন্তু ওটা ফিজিবল নাই মুহূর্তে কারণ ওখানে একটা বড় ইনভেস্টমেন্ট আছে ওখানে রেগুলার বেসিসে একটা বড় টিম কাজ করতেছে টাইমের একটা ব্যাপার পার আছে যেটা আপনার হাতে অত নাই অথবা আপনার ওই ধৈর্যটাও নাই কারণ ধরেন তারা ওই ব্লকটা মেইনটেইন করার জন্য স্টার্টিংই হয়তো 2 4 5 10 লাখ টাকা মিনিমাম হয়তো 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট স্টার্ট করছে যেটা আপনার কাছে এই মুহূর্তে নাই কারণ অতগুলো ক্যাটাগরি মানে ততগুলো কন্টেন্ট আর গুগল এত বেশি এরিয়া নিয়ে সাইট কে অ্যাকচুয়ালি র্যাঙ্ক দিতে চাই কম প্রথম দিকে পরবর্তীতে আস্তে আস্তে ডিফাইনেটেল র‍্যাঙ্ক পাওয়া যায় কারণ প্রচুর কন্টেন্ট পাওয়া যায় ওটাতে এই ব্যাপারটা একটু মাথায় রাখবো এবং এখানে বলা হচ্ছে পরের সেগমেন্টে ফাইন্ড এ হ্যাপি মিডিয়াম বাট সামটাইমস মোর নিশ ইজ ওকে হ্যাপি মিডিয়াম বলতে ধরেন আপনার কাছে মনে হতেই পারে যে দাদা আমি শুধুমাত্র ব্লুটুথ হেডফোন নিয়ে কাজ করতে চাই আপনি ব্লুটুথ হেডফোন নিয়ে কাজ করতেই পারেন বাট একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে আপনি যে ব্লুটুথ হেডফোন নিয়ে কাজ করবেন পরবর্তীতে ব্লুটুথ হেডফোন এর উপর কি কন্টেন আইডিয়া জেনারেট করতে পারবেন পরবর্তীতে কি দুইশো তিনশো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাজন ডট কম এ যেখানে ব্লুটুথ নিয়ে এত কন্টেন্ট আছে এবং সব ইউনিক প্রোডাক্ট ইউনিক ব্র্যান্ড নো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে বাট এটা ঠিক যে নিস সাইটে হয়তো একশো দুইশো কন্টেন্ট দরকার নেই নিজ সাইটে তিরিশটা কন্টেন্ট অ্যান ৪০ টা কন্টেন্টই অ্যান এবং ওই সাইট এ অ্যাকচুয়ালি আপনাকে নিয়মিত রেভিনিউ দিতে থাকবে নির্দিষ্ট একটা নিস সেগমেন্টেড নিচ নিয়ে কাজ করতেছেন গুগল প্রিফারেন্স টা বেশি পাওয়া যাবে কিন্তু আপনি কিন্তু বড় হতে পারবেন না এটা একটা প্রবলেম সো মিডিয়াম মিডিয়াম কোথায় যেমন হেডফোন হেডফোন একটা মিডিয়াম কারণ হেডফোনের আবার ডিফারেন্ট ক্যাটাগরি আছে এই যে এখানে ওরাই দিয়ে দিছে আমরা এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারি ব্লুটুথ ইয়ারবাডস স্পোর্টস দেন গেমিং অন এয়ার ক্যান্সেলিং মাল্টিপল এরিয়া আছে সো আমরা কিন্তু এখান থেকে একটা বড় আইডিয়া নিতে পারি আমরা নিউজ সিলেকশনের ক্ষেত্রে খুব বেশি যে ন্যারো করব সেরকম না আবার খুব বেশি যে ব্রড সিলেকশন করব সেটাও না বাট হ্যাঁ আমি ফিটনেস নিয়ে কাজ করতে পারি ফিটনেস মোটামুটি মিডল লেভেলের একটা নিশ আমরা ব্লেন্ডার নিয়ে কাজ করতে পারি কারণ ব্লেন্ডারের মাল্টিপল ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি হবে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে এবার আপনাকে সার্চ করতে হবে রিসার্চ করতে হবে রিসার্চটা করব কোথায় রিসার্চ করব কিভাবে তো এবার আমরা একটু আরো ডিটেইলসে যাই টপিক্যাল রিলেভেন্স হচ্ছে মোস্ট রিলেভেন্ট এরিয়াস সো ধরেন আমি যদি হেডফোন কিওয়ার্ড দিয়ে সার্চ করি যে বেস্ট হেডফোনস 2020 এটা যে একটা কিওয়ার্ড সো গুগল চেষ্টা করবে মোস্ট রিলেভেন্ট ওয়েবসাইট গুলো আপনার রেজাল্টে নিয়ে আসা তো আপনি যদি ব্রড ক্যাটাগরিতে থাকেন যেমন এই যে heavy.com বললাম আপনার কিন্তু খুব বেশি আর্টিকেল নাই एक्चुअली বেস হেডফোন নিয়ে কিন্তু আপনার টোটাল ওয়েবসাইটটাই হচ্ছে হেডফোন নিয়ে সো ডিফাইনেটলি গুগল एक्चुअली আপনাকে প্রাধান্যটা দিবে ওইটাই ট্রপিক্যাল রিলেভেন্স হিসেবে কাউন্ট করা হয় এখনই নিস চিন্তা করে স্টার্ট করেন একদম থেকেই খোঁজা শুরু করেন আপনি एक्चुअली কি নিয়ে কাজ করবেন